আচ্ছা মিস্টার আকাশ, আপনি মিষ্টিটা টেস্ট করেছেন? অফকোর্স, এই এক সপ্তাহ হলো। কেমন ফিল করছেন? আমি যা পেয়েছি সেটা নিয়ে খুশি আছি, তাই আমার জীবনের গাড়ি একদম গড়গড় করে চলছে। তাহলে বন্ধুরা, তোমরা বুঝলে বিবাহিত জীবনের বন্ধন মানে একে অপরকে। স্যার, আমার নাম অঞ্জলি, আমি আসলে ডিভোর্সের ব্যাপারে। সাত পাকে মানে বন্দী হওয়া নয়, সাত জন্ম ধরে একে অপরের পাশে থাকা, একসাথে পথ চলা, একে অপরকে রক্ষা করা, একে অপরের সুখে দুঃখে অংশীদার হওয়া। এবার শুনে নাও তোমাদের পছন্দের একটা গান। আপনারা যাওয়ার আগে আমি একটা ছোট্ট প্রশ্ন করতে পারি? এটা অবশ্য আমার ব্যক্তিগত প্রশ্ন। আপনি কি বিয়ের আগে কাউকে ভালোবেসেছিলেন? না, এই আমার প্রথম শেষ ভালোবাসা। মিসেস রয়, আপনি? না না, আমারও তাই। এই জন্যই সবাই বলে প্রথম প্রেমই শ্রেষ্ঠ প্রেম। সত্যি প্রথম প্রেমকে কেউ ভুলতে পারে না। কতদিন বিয়ে করেছেন? সাত দিন। সাত দিন? ভেরি গুড। কতজনের বিয়ে তো দুদিনের বেশি টেকেই না। এই তো সেদিন একজন বিয়ে করে বাড়ি ফেরার পথে আমার এখানে এলো বিয়ে ভাঙার জন্য। সেদিক দিয়ে দেখতে গেলে আপনাদের বিয়ে অনেক দিন টিকেছে। কনগ্রাচুলেশন। আপনার হাজবেন্ড কোথা? আসছে আসছে। এসে গেছি এসে গেছি। সরি সরি, একটু লেট হয়ে গেল। ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করছেন কেন? একসাথে থাকতে চাই না বলে। তা বিয়েটা করতে গেলেন কেন? বাড়ি থেকে বাধ্য করেছিল বলে। কত টাকা শ্রাদ্ধ হলো বলুন তো? আপনি এভাবে কথা বলতে থাকলে কত সময় শ্রাদ্ধ হবে বলুন তো? তাহলে আপনারা সত্যি সত্যি ডিভোর্স চান? তা ডিভোর্স চাই বলেই তো এখানে এসেছি। দুজনেরই একই মত? অফকোর্স। ওকে, কিন্তু এই ব্যাপারে আমার একটা ছোট্ট অ্যাডভাইস আছে। রেডিও মির্চিতে চিরদিনই তুমি যে আমার বলে একটি অনুষ্ঠান হয়, একটি ছেলে দারুণ হোস্ট করে। আপনারা দুজনে মিলে ওর অনুষ্ঠানটা মন দিয়ে শুনুন, আর ওর সাথে আপনাদের বিবাহিত জীবনের সমস্যা নিয়ে কথা বলুন। আমার বিশ্বাস ও আপনাদের প্রবলেম সলভ করতে পারবে। স্যার, এই প্রোগ্রামটা আমি হোস্ট করি। ও স্যার, স্যার, ঠিক আছেন? হতচ্ছাড়া, নিজের বিবাহিত জীবন খাদের দ্বারে পা দোলাচ্ছে, উনি অন্যদের বিবাহিত জীবনের প্রাণে সেল করছেন। কি করবো স্যার, পেটে ভাত জোগাড় করার জন্য কি না করতে হয়। আমি অন্যের প্রবলেম সলভ করছি, আপনি আমার প্রবলেমটা সলভ করে দিন। কিভাবে? আমাদের ডিভোর্সটা করিয়ে। এই থামো, নিজের বিবাহিত জীবনের বিসর্জন চলছে, উনি আনন্দের তবলা বাজাচ্ছেন। এই রেখা, এই রেখা। ইয়েস স্যার। এই অতিথিকে দিয়ে ডিভোর্সের অ্যাপ্লিকেশনটা সাইন করিয়ে নাও। ওকে স্যার। দাও গো দাও। আপনার হাজবেন্ডের নাম আর সারনেম দিয়ে সাইন করুন, সেটার দরকার নেই। সব শেষ, ডিভোর্স হয়ে গেছে? কি আল্লাহ, সবে তো অ্যাপ্লিকেশনে সই করলে, পরের হিয়ারিং এ এসো, তখন বুঝতে পারবে এটা শেষ নাকি এটা শুরু। আমি একটা বন্ধু চাই, তুই অল্প হলেও আমার সঙ্গে চল।